বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা। দোকানের ভিতর হুড়মুড়িয়ে ঢুকলো সরকারি বাস। পুরুলিয়া শহরে ফরেস্ট মোড় এলাকার ঘটনা। শুক্রবার সন্ধ্যায় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি বাস হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি দোকানে ঢুকে যায়। বাসটি পুরুলিয়া ডিপোতে যাত্রী খালি করে বেলগুমা ডিপোতে যাচ্ছিল। সেই সময় হঠাৎই ফরেস্ট মোড়ের ট্রাফিক পোস্টে ধাক্কা মেরে পাশের একটি দোকানে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে। যদিও এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও দোকানের এক কর্মচারী আহত হয়েছেন। ব্যবসায়ীদের অভিযোগ, দ্রুত গতির থাকার কারণেই এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকেই পলাতক বাস চালক। দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে পুরুলিয়া সদর থানার পুলিশ। দুর্ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ছিলাম মাল তাল বুঝাচ্ছিলাম, ঠিক আছে, দোকানে একটা কাস্টমারও বাইরে ছিল দাঁড়িয়ে। তারপর হঠাৎ এমনি মানে ভূমিকম্পের মতন জিনিসটা হলো, তখন আমি ভাপিয়ে বেড়াইছি, কোনো রকম প্রাণ নিয়ে মানে আমি মারা যেতাম আজকে। সাইকেল থেকে সব ভাঙি দিয়েছি, গাড়িটা ঢুকে গেছিল আপনারা, একটু দেখুন গাড়ি ঘরে ঢুকে গেছে, মাঝ ঘন্টা বসছিলাম, মাঝ ঘন্টায় দেয়াল ভেঙে ঢুকে গেছে। ঢাপাই বেড়াইছি, কাজ কাজ ছিল, তাও বেঁচে গেলাম। গাড়িটা কি স্পিডে ছিল? হ্যাঁ স্পিডে ছিল, নাহলে এটা কেন হবে? বহুত স্পিড না থাকলে এটা কেন হবে? কি নাম? আমার নাম পার্থ দত্ত। বাইরে মানে এই তো ভয়ঙ্কর ভাবে বড় দুর্ঘটনা ঘটতে পারতো, আপনার কি দোকান ভেঙে গেছে? পুরুলিয়া থেকে আনন্দ বিহানী রিপোর্ট, টিভি নিউজ 10। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।